প্রাথমিকে তিন হাজার শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোদ্দ টেট পরীক্ষার প্রেক্ষিতে দু এবং দু সালে নিয়োগ হয় তারপরেও তিন হাজার শূন্য পদ ছিল গতকালে সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সাতই নভেম্বরের মধ্যে ওই তিন হাজার নশো উনত্রিশটি শূন্য পদে নিয়োগ করতে হবে ওইদিনই নিয়োগের রিপোর্ট চেয়েছেন তিনি এগারোই নভেম্বর এই মামলাগুলির পরবর্তী শুনানি হতে পারে এদিকে টেট পরীক্ষার ওয়েমার শীট নষ্ট করার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এই মামলা তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা